আমরা এমন একটা মুরগি নিয়ে আসছি যেটা আপনার দু মাসের মধ্যে 1 কিলো প্লাস রেডি হয়ে যাবে। সেটাতে খুব নর্মাল খাবার, 30% হচ্ছে আপনার ঘাস আর 70% হচ্ছে ফিড। তার উপরে যদি কেউ মনে করে যে না এটা নর্মাল খাবার খাইয়ে যাব, তাহলে 70 দিন সময় লাগবে। আজ এমন একটি ব্রিডিং ফার্ম আপনাদের দেখাবো যেটা দেখলে আপনারা সত্যিই অবাক হবেন। ওয়েস্ট বেঙ্গলের বুকে এই রকম ব্রিডিং ফার্ম হাতে গোনা 1-2 পাওয়া যায়, যেখানে আপনি তিতির পাবেন, টার্কি পাবেন, হাঁস পাবেন, বিভিন্ন জাতের মুরগি পাবেন, এমনকি সেই জায়গায় সেই মুরগিগুলোকে হ্যাচিং করার জন্য কমার্শিয়াল হ্যাচিং মেশিন রয়েছে, যা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা খামারিদের তারা সাপ্লাই করছে তাদের বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট। চলুন আজ সেই ফার্মটাই দেখাই এবং সেই ফার্ম যে পরিচালনা করছে তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করাই। হ্যাঁ, আমি একজন খামারি, আমি আবু তালেব শেখ। আর আমাদের যে বিটগুলো এখানে আমরা রেখেছি বা কাজ করছি, যেমন ধরে নিন সোনালি, ক্যাম্বেল, হোয়াইট পিগিং, তিথির, টার্কি, সিল্কি, বোম্বা, এই এই সমস্ত ব্রিড নিয়ে কাজ করছি। হাই, হ্যালো, নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। যারা ফার্মিং করতে চাইছেন হাঁস মুরগি এই সমস্ত পাখি নিয়ে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম পারফেক্ট। চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজ আপনাদের এইরকমই একটা কমার্শিয়াল ব্রিডিং ফার্ম দেখাই, যেখান থেকে সঠিক বাচ্চা নিয়ে আপনারা আপনাদের ফার্ম করতে পারবেন এবং সঠিক প্রফিটেবল স্কেলে আপনাদের ফার্মকে নিয়ে যেতে পারবেন। আমাদের এইটা হচ্ছে পুরোটা একটা ব্রিডিং ফার্ম, আমরা আলাদা আলাদা শেড করে রেখেছি, বিভিন্ন ব্রিড রয়েছে, তার মধ্যে এই জায়গাটা যেটা দেখছেন এইটা হচ্ছে আমাদের টার্কির ব্রিডিং ফার্ম। এই জায়গাটাই, এটা হচ্ছে 35 পিচ আর এটাই 35 পিচ, 70 পিচ রয়েছে। 70 পিচের মধ্যে আমাদের যেটা ডিম প্রোটেকশন হয়, আমাদের যে হাঁসগুলো হয় আমরা 100 থেকে 130 পিস পর্যন্ত ছোটো ছোটো লট করে থাকি, সেইগুলো একটা হচ্ছে আমরা মাংসের জন্য রেডি করে থাকি আর একটা লট হয় আপনার যেটা চিক্সগুলো আমরা মার্কেটিং করে থাকি। এই সেইটার আমাদের বডি ওয়েট চলে আসে 5 মাসের মধ্যে 7 কিলো অ্যাভারেজ। এগুলো গ্রাম থেকেও নিয়ে যায়, বাইরে চলে যায়, তার মধ্যে ডিসেম্বর মাসে মানে বড়দিন, বড়দিনে এইটার চাহিদা একদম প্রচুর রয়েছে। ডিমটা টার্কিতে খরচা আমাদের বছরে 350 টাকা, এক বছর 350 টাকা আমাদের রেডি হয়ে গেলে একটা টার্কির দাম রয়েছে 2500 টাকা, ম্যাক্সিমাম 2500 টাকা রয়েছে। তাহলে আমাদের এই বিডের মধ্যে আমরা যতটা আপনাকে দেখাচ্ছি, আমরা কিন্তু ব্ল্যাকটা ছাড়া রাখিনি। সব থেকে ব্ল্যাকটা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গের বাইরে ব্ল্যাকটারই খুব প্রভাব রয়েছে, যেটা আমাদের মার্কেটিং করা খুব সুবিধা হয়। এবার আমরা চলে যাব করকনাথের দিকে। এই হচ্ছে আমাদের করকনাথের ব্রিডিং, যেটা আমাদের এখানে সমস্ত ব্রিড যেগুলো রয়েছে সমস্ত স্যাম্পল। দেখ, কেউ যদি মনে করে যে করকনাথের একদম স্পেশাল ব্রিড দেখবো, তাহলে সে এসে কিন্তু দেখে যেতে পারে। আর এই যতটা আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি, এর ফার্ম কিন্তু আলাদা রয়েছে আমাদের। এখানে সমস্ত মানে ব্রিডিং করে আমরা টেস্ট করাই, এখান থেকে 300 মতো পাখি আছে, 315টার মতো আছে। এখান থেকে আমরা যেটা হ্যাচিং করে থাকি এর ডিম থেকে, এইটা আমরা কিছুটা রেডি করে থাকি আর কিছুটা যেটা চিক্স বেরিয়ে থাকে সেটা আমরা মার্কেটে সেল করে থাকি। এবার আমরা চলে যাব দেশির দিকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দেশির ফার্ম। এই ফার্মে আমাদের মুরগি রয়েছে 400 পিস মতো। আমাদের যেটা ডিম প্রোডাকশন হয় এখান থেকে, বছরে 90 পিস মতো ডিম প্রোডাকশন হয়, দেশি ডিম প্রোডাকশন খুবই কম। আর আমাদের এখান থেকে যেটা আমরা ইনকিউবেটারে ফুটিয়ে থাকি না, এইটা আপনি এখান থেকে দেখে নিন যে মুরগিগুলো যেগুলো কুসকো হয় তাতে থেকে আমরা ডিমগুলো কিন্তু এখানে বসিয়ে থাকি মুরগি দিয়ে। এবার আমরা চলে যাব হাঁসের ফার্মে। আর আমাদের এটা দেখছেন, যেগুলো বললাম যে স্যাম্পল রয়েছে, এইটা হচ্ছে ক্যাম্বেল, এই সাইডটা যেটা রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে ক্যাম্বেল, এইদিকটা আছে হোয়াইট পিগিং, এটা হচ্ছে আমাদের হোয়াইট পিকিংয়ের ব্রিডিং ফার্ম। এটা এখানে প্যারেন্স রয়েছে 280 পিস, এর ডিম প্রোডাকশন হচ্ছে বছরে 240 পিস, কিন্তু এর বডি ওয়েট 2 মাসে 2.5 কিলো প্লাস এর বডি ওয়েট। আর এই হোয়াইট পিকিংগুলো যতগুলো ব্রিড রয়েছে তার থেকে সব থেকে মাংসের টেস্ট বেশি এটাই, আর এটা প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে মার্কেটে। আমরা এখানে বেসিক্যালি যে হোয়াইট পিংয়ের যে চিক্সগুলো বেরোয়
সেগুলো শুধু আমরা বাচ্চা সাপ্লাই করে থাকি। আর মাংস সীমিত সীমিত যেটা করি এটা মানে এর জন্য না, আমাদের এখানে গ্রাম থেকে যেসবগুলো হকার রয়েছে তারাই সেগুলো নিয়ে চলে যায়। এই যে আমাদের এটা দেখতে পাচ্ছেন আমার পিছন দিকটায়, এইটা হচ্ছে ক্যাম্বেলের ছোট্ট প্যারাজিস্টক, মানে আমরা যেটা যেভাবে টেস্ট করাই এটা অন্য একটা জায়গায় যাবে। আর আবার এটা প্রায় রেডি হয়ে আসলো, আর কিছুদিন পরেই এই ডিম দেওয়া শুরু করে। আমাদের এই পিছনকার ফার্মটা দেখছেন এইটুকু, যেটা আমাদের এখানে রয়েছে সিল্কি, আমেরিকা বোম্বা, আর একটা মুরগি রয়েছে আপনার পারিস। এই তিনটে ব্রিড এখানে রয়েছে, তিনটে ব্রিড একটা শখের মুরগি রয়েছে। এই মুরগিগুলো আমরা কিন্তু এটা মিটের জন্য বিক্রি করি না, এই মুরগিগুলো বিক্রি হয় একদম পুরোপুরি আপনার যারা শখ করে রাখে, ছোটো ছোটো খামারি বা কেউ শখ করে বাড়িতেও রাখতে পারে। অনেকে শখ থাকে তারা দই এক কেউ চারটে পাঁচটা করে যায়, এইসব বাচ্চাগুলো নিয়ে যায় বা দশ পিস করে নিয়ে যায়। এবার এই সবগুলো কী হয় যে একটা দেখবার সৌন্দর্য, আর এইগুলো কিন্তু আপনাদের শৌখিন মুরগি হিসাবে বিক্রি হয়। আর এটা হচ্ছে প্যারাজিস্টক, এই ফার্মটা দেখছেন, এটা এটা আমাদের তিথি রয়েছে, তিথি রয়েছে এখানে আপনার ওই 100 পিস মতো। আর সিল্কির যতটা মার্কেট রয়েছে তিথিরও কিন্তু সেম মার্কেট রয়েছে, যেটা অনেকে বলে থাকে চীনা মুরগি। এই দেখুন আমাদের কাছে এইটা খুব অল্প প্রোডাকশন হয়, কিন্তু বাইরে আমরা সাপ্লাই করে থাকি। তবে সামনের দিন আমাদের যতটুকু রয়েছে এর থেকে একটু আমাদেরকে বাড়াতে হবে। এটা দেখছেন কমার্শিয়াল আমাদের ইনকিউবেটর, এটা হ্যাচিং ইউনিট, এখান থেকে আমরা সিল্কি, তিথি, টার্কি, ক্যাম্বেল, হোয়াইট পিকিং যত রকম ব্রিড রয়েছে আমরা এখান থেকে হ্যাচিং করে থাকি। এখানে আমাদের হ্যাচ থেকে যে বাচ্চাগুলো বেরোয় আমরা হচ্ছে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এখান থেকে আমরা ভাগ করে থাকি। বাচ্চা যে যেমন কোয়ালিটি নেয় সে তেমন কোয়ালিটির বাচ্চা এখান থেকে পেয়ে যাবে, অ্যাভেলেবেল, অসুবিধা নেই। আর এখান থেকে আমরা যতগুলো বাচ্চা দূরে বা কাছে যেভাবে আমরা সেল করে থাকি সেগুলো যেগুলো অল্প অল্প যায় বাসের উড়ে যদি যায়, তা বাসের উড়ে গেলে আমরা দিয়ে থাকি কি ক্যারেট দিয়ে থাকি। যখন আমাদের বাচ্চা অনেক কিছু অনেক ডেলিভারি হয়, 4,000 বা 5,000 ডেলিভারি হয়, তখন আমরা কাগজের প্যাকেট করে থাকি। এই যে আমার পিছনটার দিকে দেখছেন এটা হচ্ছে আমাদের বোর্ডিং রুম। আমাদের এই পিছনকারটা যেটা দেখছেন এটা আমাদের রয়েছে সমস্ত বাচ্চাগুলো দেওল থেকে বোর্ডিং পর্যন্ত এখানে আমাদের থাকে। এইটা যতটা ঘুরে দেখলেন এটা কিন্তু আমাদের ব্রিডিং ফার্ম, বাইরে থেকে কার কেউ এখানে যে আসবে হুট করে চলে আসবে এই সব কিন্তু নেই দাদা, পুরোপুরি একদম মেনটেন রয়েছে এখানে। কিন্তু আমাদের টোটাল প্রজেক্ট এখন যেটা এসেছে বর্তমানে, সোনালি 7,000 রয়েছে ডিমপাড়া মুরগি, তিথির প্রায় 350 পিস মতো প্যারেন্স এসেছে টোটাল, হোয়াইট পিকিং 800 মতো এসেছে প্যারেন্স, খাকি ক্যাম্বেল আমাদের 1,800 রয়েছে প্যারেন্স, আর আপনার যেটা সিল্কি, সিল্কিটা আমাদের 250 মতো রয়েছে, সিল্কি, তিথির আর বোম্বা, আমেরিকা যেটা বোম্বা, এই তিনটে মিলিয়ে আমাদের 250 মতো প্যারেন্স রয়েছে। এখানে কিন্তু আমাদের এই ফার্মে বেশি নেই, এই ফার্মে 40 পিস মতো আছে, বাদ বাকিটা আমাদের অন্য ফার্মে রয়েছে। আর এইটা যেটা আমাদের 20,000-এর যেটা কমার্শিয়াল আপনার আমরা ইনকিউবেটরে কাজ করে থাকি বাচ্চা মেনটেন করার জন্য, সেটা এখানে একটা, আর একটা জায়গায় যেটা রয়েছে সেটা দাদা 45,000, ওটা তো দেখেছেন। আচ্ছা এই যে এইখানে প্যারেন্টাল স্টক এরকমভাবে বানিয়েছেন, এত প্যারেন্টস তৈরি করছেন, এত প্রোডাকশান হচ্ছে, এগুলো মানে আফটার সেলিং কী, কীভাবে বিক্রি হচ্ছে দাদা? এগুলো আগে খুব কঠিন ভাবতাম, এইগুলো এখন মনে করি একদম ইজি ব্যাপার। আজকে আমার মাল নেই, আমার কোনো মার্কেট নেই, আমাকে কেউ চিনবে না। যখন আমি একটা মাল প্রোডাকশন করব অটোমেটিক সবাই চিনে যাবে, জেনে যাবে। যেমন আপনি এসেছেন, আপনি কীভাবে আসলেন? হ্যাঁ আমি খোঁজ নিয়ে এসেছি ফার্মারের কাছ থেকে, এই এলাকায় কে সব থেকে বড় ফার্মার আছে। সেম একই জিনিস দাদা এগুলো। আচ্ছা তাহলে আপনি কি একাই করছেন ব্যবসাটা, নাকি সঙ্গে আরও বহু লোক আছে আপনার সাথে যুক্ত? না আমাদের আমাদের পার্টনার রয়েছে ফার্মে দুটো, আমি রয়েছি আর একজন আছে। আচ্ছা আর তাছাড়া আমাদের সঙ্গে যারা কাজ করে প্রায় 30 জন মতো কাজ করে, এগুলো বাইরেকার, মানে একসঙ্গে যৌথ কাজ করি আমরা। আচ্ছা মানে তাদের মালগুলো রেডি হয় বাইরে বিক্রি করে দিই, বা আমাদের কাছ থেকে চিক্স নিয়ে যাই, ওদেরকে অনেক কিছু আমরা গাইড করে থাকি। যেমন ধরে নিন অনেক ফার্মাররা আছে, সেই সব ফার্মাররা কী করে যে আমি একটা বাচ্চা একটা ফার্মে নিলাম, ফার্ম বাচ্চাটা নিয়ে এক সপ্তাহ পর থেকে বাচ্চার ক্লেম আসতে থাকলো, অনেক কিছু সমস্যা হয়ে থাকে, এই বিষয়ে আগে আমরা এখানে একটা পরামর্শ দিয়ে থাকি। সে যেন নতুন ফার্মার হোক বা পুরনো ফার্মার হোক, পুরনো হলে দাদা সব কিছু অভিজ্ঞভাবে ফার্মিং করবে সেই আইডিয়াটা আপনারা তাদেরকে প্রথমে শেখান বা জানান। আচ্ছা এই যে আপনারা 30 জন ফার্মারের সঙ্গে কাজ করছেন বলছেন, তো এর বাইরে কি আরও কিছু ফার্মার আছে যারা আপনাদের সঙ্গে কাজ করে বা করছে? হ্যাঁ অবশ্যই এখন শুরু করেছে। আচ্ছা তো
তো মোটামুটি সেটা কীরকম হবে? সেটা তারা এসেছিলো এখানে, আসার পর থেকে আমরা যেটাকে ইয়ে করেছি, যেটা ট্রেনিং করানো হয় সবার ক্ষেত্রে, গভর্নমেন্ট ট্রেনিং করানো হয়, আমি মনে করি এটাতে দাদা ট্রেনিংয়ের কোনো প্রয়োজন নেই, এটাতে শুধু অভিজ্ঞতার দরকার রয়েছে। এখানে জাস্ট 2-3 ঘন্টা যদি একজনকে সময় দিই বা তার যদি সেই টেকনোলজি যদি থাকে তার যদি যথেষ্ট, যেমন জিরো বাচ্চা থেকে বোর্ডিং পর্যন্ত কোন কোন ভ্যাকসিন লাগে, যেমন ধরে নিন আপনার একটা জিরো বাচ্চা ফার্মে রাখা হলো, অনেকের ক্ষেত্রে কি হয় যে না বাচ্চাটা নিয়ে চলে গেল, বাচ্চাটা নিয়ে চলে গেলে আর কোনো কাজ নেই তার, যে ফোন করছে না দাদা এটা ঠিক আছে ওইটা ঠিক আছে এই ওষুধ খাওয়াচ্ছি, আমাদের কাছে এটা হবে না। আমাদের কাছে যারা আসবে প্রথম স্টেপ কাজ হবে তোমার ঘরটা কেমন আছে, মানে ফার্মটা কেমন আছে। যদি এবার বলে যে ফার্মটা আমার ঠিক আছে, ফার্মটা কেমন, এটা সারের ফার্ম না মাটির ফার্ম, মানে মাটির তো থাকে, যদি বলে মাটি সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বলে থাকি 2 ইঞ্চি করে কোপাতে, কোপানোর সময় দাদা চুন দিতে বলবো, কারণ এখানে হচ্ছে আপনার 100-200 স্কোয়ার ফিটে এক প্যাকেট চুন লাগে। আচ্ছা, 200 স্কোয়ার ফিটে যখন ওই চুনটা দেবে, চুনটা দিয়ে হালকা জল দিলে যথেষ্ট, এটা যখন শুকিয়ে যাবে, জমি ভালো মানে ফসল ভালো, তখন এই সোনালি পাখির ক্ষেত্রে আপনাকে বলি, সোনালি বা দেশির ক্ষেত্রে এটা কিন্তু হাঁচড়ি চলতে ভালোবাসে, মানে মাটিকে করে, এদের রোগবিদ সেটা হবে না। যখন মাটিটা ছোটো ছোটো থাকবে, আমরা যেটা লিটার ব্যবহার করে থাকি ফার্মে, লিটারটা যদি ব্যবহার না করি, সীমিত করি, তবু দাদা হয়ে যাবে। মানে আপনারা সঠিক গাইডলাইন দিচ্ছেন ফার্মারদের, তারা আপনাদের সঙ্গে ফার্ম করছে, এবার যে ফার্মাররা প্রোডাকশন করছে এটা সেল হচ্ছে কোথায় কোথায়? যেমন এটা দাদা সেল হয় আমাদের, আমরা রিসেন্ট কিছু মাল বিক্রি করলাম যেটা বললাম, তবে কিছু কিছু মার্কেটে, কোনো মার্কেটে বডি রেট কম লাগে, কোনো মার্কেটে বডি রেট বেশি। কোন কোন জায়গায় আপনারা মাল সাপ্লাই? আমরা মাল দিয়ে থাকি দাদা টাটা, রাঁচি, ছত্তিশগড়, ত্রিপুরা, আসাম, আর হচ্ছে আপনার মণিপুরে যাই সীমিত, আর আপনার অরুণাচল চলে যায় বেশি, নেপালে রিসেন্ট শুরু করলাম কাজ। প্রচুর জায়গায় মাল পাঠাচ্ছেন। অবশ্যই, এবার আমি একটা জিনিস বুঝি, মার্কেটিংটাই হচ্ছে মেন জিনিস, ব্যবসার মার্কেটিং ভালো হলে কোনো প্রোডাকশন পড়ে থাকে না, পুরোটাই বিক্রি হয়ে যায়। হ্যাঁ অবশ্যই দাদা, কোয়ালিটি ভালো মানে সব কিছুই ভালো, এটা স্বাভাবিক। এবার সেক্ষেত্রে দেখুন, আমরা আপনি যেটা বলতে চাইছেন, অনেকে জিজ্ঞেস করতে পারে আমাদেরকে যে এই মালগুলো কীভাবে যাচ্ছে, এবার আপনাকে বলে দিই, যখন আমি আসাম চলে যাব, মানে অরুণাচল চলে যাব, তখন ম্যাক্সিমাম একটা মালের ওয়েট লাগবে 1200+। আচ্ছা, যখন আমি ছত্তিশগড় চলে যাব, ছত্তিশগড়ে কিন্তু মেল ফিমেল মিক্স লাগে, সেইখানে মালের ওয়েট লাগবে আপনার 1100+। আচ্ছা, যখন আমি টাটা চলে যাব, তখন মালের বডি ওয়েট লাগবে 1 কেজি+। আচ্ছা, যখন আমি এখান থেকে কলকাতা রোডের দিকে চলে যাব, নিউ মার্কেটে প্রচুর একটা মার্কেট রয়েছে যেটা আমাদের মাল যায়, এখানে যখন আমাদের 950 বা 900+ হবে, এখানে চলে যাবে। আমাদের যে মার্কেট, যে মোকামে যে মাল লাগে আমরা সেইটা দিয়ে থাকি। ওকে, মানে জায়গা বিশেষে আপনারা ফার্মিং করেন, যে মার্কেটে যে মালটা যাবে সেই রকমভাবে সেই ফার্মারটা ফার্মিং করবে, সেটা মানে মার্কেটের উপর ডিপেন্ড করে ফার্মিং করতে হবে, আমার শখ অনুযায়ী ফার্মিং করলে সেই মাল আমি চালাতে পারবো না। ওকে, একটা দারুণ জিনিস কিন্তু দাদা জানালেন। আচ্ছা, তো আপনারা ডিম বাইরে সাপ্লাই করেন নাকি মাংস বাইরে সাপ্লাই করেন? আমরা মাংস, ডিম, চিক্স একদম তিনটে সমানে সাপ্লাই করে থাকি, তবে চিক্সটা খুব একটা বেশি, মানে আমাদের এই দিকটা তো পরিচিত ফার্মারদের মধ্যেই খালি আপনি চিক্সটা সাপ্লাই করেন? পরিচিত ফার্মারের মধ্যে সাপ্লাই করি, আর এই কিছুদিন রিসেন্ট 1 বছর হলো, এটা হচ্ছে মহারাষ্ট্র একটা মানে আমাদের দিয়ে রয়েছে, ওটাই বেশি চলে যায়। আচ্ছা, বাইরে সাপ্লাই হচ্ছে। ওকে, তো আপনার বর্তমান তাহলে বিজনেসের টার্নওভার কীরকম যাচ্ছে? দাদা বিজনেসের টার্নওভার এবার আপনাকে এটা বলে দিই, দেখুন এর এখন বর্তমান আমাদের যেটা রয়েছে, আপনাকে আগেও বলেছি এখনও বলছি, যেটা নিজে দেখলেন আমাদের 30 জন মতো ফার্মার আগে ছিল, এখন আপাতত আর বেড়েছে কিছু, 4 জন মতো বেড়েছে, 34 হয়েছে, মানে 34,000 অ্যাভারেজ, কারো 2,000 শেড, কারো 2,500 শেড, কারো 1,500 শেড, কারো 500 শেড, আপনি অ্যাভারেজ ধরে নিন 1,000। এটা এখানে হচ্ছে, আমরা ডিম যেগুলো আমাদের আসছে সেই ডিমগুলো বিভিন্ন জায়গায় চলে যায়, এতটা তো আর বলার সম্ভব নয় যে কোন কোম্পানিকে দিচ্ছে, ঠিক এটা বলতে পারবো, এটা বিজনেসের একটা সিক্রেট থাকেই। হ্যাঁ, এটা বলা যাবে না। আর তাছাড়া এটা বলে দিই, আমাদের যা মালের যা প্রোটেকশন আর যা কোয়ালিটি, তাতে থেকে আমরা একটা জায়গায় দিয়ে কিন্তু উঠতে পারি না। ওকে, যেটা মহারাষ্ট্রে একটা জায়গায় যাচ্ছে, আমরা একটা জায়গায় দিয়ে আমরা উঠতে পারছি না, যে আটটা দেবো সেটা হচ্ছে না, তার সামনের দিন বাড়াবো ধীরে ধীরে। ওকে, তো থাক, আমরা নয় পয়সা নিয়ে আলোচনা নাই করলাম, আপনি যেভাবে বিজনেস এগোচ্ছেন আগেও ভিডিওতে দেখেছে, যারা আগের ভিডিওটা দেখেননি সেটা আপনারা একবার দেখে নিন, সেখানে আপনারা আরও বিস্তারিত তথ্য পাবেন কীভাবে দাদা ফার্মিং করে। আজ আমরা একটা নতুন পার্ট দেখালাম, দাদার কাছে রিকোয়েস্ট করেছিলাম যে আপনার যে প্যারেন্টাল স্টক যেখানে ফার্মিং হচ্ছে সেটা আমাদের জন্য একটুখানি দেখান, তো উনি চেষ্টা করলেন আমাদের প্যারেন্টাল স্টক দেখানোর অনেক রিকোয়েস্টের পর।
তো আপনারা চেষ্টা করুন এমন কিছু ভালো ফার্মারের সঙ্গে কানেক্টেড হতে যাদের সঙ্গে কাজ করে আপনার বিজনেসটা পড়ে থাকবে না, বিজনেসটা গ্রোথ আটকে যাবে না, কেন আপনারা সেটা স্কেল আপ করে একটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারেন এবং ব্যবসাটার জন্য কন্টিনিউ একটা ফ্লোতে চলে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।